এই তো দেখো নতুন আরেকজন মেহমান আইছেন আমার বাড়িতে আজকে সকালে। এই তো দেখো কিভাবে আটা আটে হতরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসাম বিলাই লাইভ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে জাহান থাকে আপু ভাইরা আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে জাহান আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে, আর আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা আজকে ভালো লাগবো। এখানে নতুন আরেকজন বিলাই আছেন দেখতে পাত্রা আজকে সকাল সকাল, আর এত সকাল সকাল খেয়ে আনি আমার বাড়ির পাশে এই বিলাইটা ফেলাইয়া গেল, আর আমি তো দেখছি না। দেখি হঠাৎ আমার ঘরের মাঝে আমাইছে এই বিলাইটা, আর এ এতম সুন্দর। আর এই বাচ্চাটা স্বাস্থ্য ভালো আছে, দুধের বাচ্চা এতম ফুটফুটা বাচ্চা এটা। আরে আর মনে হয় আবু দুধার বাচ্চাটা কিন্তু আনি ফেলাইয়া দিলাই ফেলাইয়া গেছেন গিয়া। আর এখন সবসময় চিল্লা চিল্লি করার যেন খাবার লাগে, আমি কিছু ভাত দিছি একটা বাটির মাঝে, ভাতগুলা খাওয়ার এখন। আর আমার তো আগের আরও দুইটা আসন বিলাই করে মাঝে, এগুলো নোয়ারি উঠিছে না ইয়া, মানে অন্য খেয়ে ফেলাইয়া গেছে। আর আমার মেইন বিলাই যেটা আর এই আগে আসলো বড় সাদা বিলাই, এটা বাড়ি ঘর ছাড়ি দিছে। এ মাঝে মধ্যে বাড়িতে আয় নাইলে আর আয়ু না, বেশিরভাগ আয় না বাড়িতে থাকে, মাঝে মধ্যে দেখা যায় কোনোবেলা বাড়িতে নাইলে বাড়ি ঘর ছাড়িয়ে একদম বারোটা বেশি শুরু করেছি। আর সবসময় মনে হচ্ছে তার বাড়িতে জায়গা চড়ি দিয়েছেন অন্য বিলাইয়া ইয়া, আর হে বাড়ি ছাড়ি এখনও যান গেছে। ওই এই বাজুর আমরা বাড়ির আশপাশের যত বাড়ি না সব বাড়িতে বেড়ায় সারাটা দিন। আর এখানে আমার গরুটা দেখলাম চাড়িয়া সকালে আরি করতে এবার হরিয়া, দেন বাড়িতে আটি আটি খাবার লাগে, কিন্তু হে তো আর খাইতে চায় না, হে খালি উবাদ থাকে। আর কইলাম এখন ফাঁকা লাগাইয়া নিয়ে দিই, তারপরে খাইব। ফাঁকা গুলাত লাগাইয়া বান্ধে দিলে কিছু খায়, কিন্তু সারা থাকলে সারা বাড়ি আটিবার ফাঁকাইব, কিন্তু এ খাইতে চায় না। এখন নিয়ে আমার এই গেইটও বান্ধে দিমু গরু ওঠা, আর ভিতরেও খাইব বাইরেও খাইব, দুই সাইডও খাইতে পারবো। আর এই তো আমি এখন চুলাটা পরিষ্কার হতে লাগছে, সকাল করে খানি দানি হয়ে গেছে, এখন চুলা পরিষ্কার হরমো, তারপরে বাসন মাঞ্জিমো, এরপরে খাপলো কিছু বুঝে রাখাই ওগুলো দিয়ে দিতাম। আর কইলাম আগে আমার অঙ্করের খামখাত যেটা আছে তা শেষ করি নেই, চুলা পরিষ্কার হয়ে গিয়া তারপরে বাসন মাঞ্জি আনবো। আর এই যে তাড়িয়া মসিয়া নিয়ার, এই তাড়িয়া এটাতে আমি হাড়ে দেন হাঁডি বাসন ওটা রাখি, আরি আর প্লেট হাঁডি বাসন কুকার ওটা সবটুকু এই তাড়িয়াতে রাখি। আর বেশিরভাগ মাছে দেখি এটা যেটা তাড়িয়া দেন আরি বাসন দেবার তাড়িয়া, ওটা টাইস লাগাইন খুব সুন্দর লাগে দেখতে, আর আমার নন্দেও তো লাগাইছেন খুব সুন্দর লাগে দেখতে তাড়িয়াটা। আরি এরকম টাইস লাগাইলে খুব সুন্দর হয়, কিন্তু আমরা তো আর টাইস লাগানি হয়েছে না, হয়েছে এইভাবে আল্লাহ কোনোদিন তফিয়ত দিন তো বাঙ্গি আবার আমি টাইস লাগাই সুন্দর করে বানাইমু।
আর এখন লাগছে এই দুপুরের টাইমে যেন এই তো আমার বাড়ির ঘাসগুলা পরিষ্কার হয়ে গিয়া আর এই যে গুলা আমি পরিষ্কার হয়ে গিয়া এগুলো হইছে আমার বাড়ি ঘর থেকে যে ফুরকি যাবার যে রাস্তা সেটা ওটা পরিষ্কার হয়ে গিয়া এত ঘাস এই রাস্তার মাঝে আটিয়া যাইতে পাওয়ার মাঝে ঝুঁকে ধরে নেয় এইরকম এরপরে আছে এত বিছার ফাড়া আর বিছাগুলা আমার এই ফাঁয়াতে লাগি যান যাবার সময় এখন কোনদিনও তো খুব বেশি বিছা তখন দানোর দিন আর দানা তখন বেশি বিছা আমি দেখছি প্রতি বছর আরই এইরকম দানোর দিন এই দিনও আরই বেশি বিছা তখন এরপরে দানো তখন দান লাগানি করে দানোর মাঝে বিছা তখন কাশো তখন একই জাত বিছা সব আর বর্তমানে আমার বাড়িতে আসন বিছা জুতো আসন এই তো আমি পরিষ্কার করতে গিয়ে হলি বাঁকা হয়ে একটা খাটিয়ে আসছি আর জুকো আইরন এরপরে আমি কোদাল দিনিয়া এরকম খাটিয়ে ফেলাই অনেকটা যুগ দেখা গেছে তে মেঘের দিন তো আর এইরকম চাষা যাইতো না সবসময় যুগ পারিবা কিন্তু রদির দিন গাপ থেকে চাষা যার এইরকম চাষিয়া তারপরে আমি পরিষ্কার করবো এই রাস্তাটা আরে আর এই তো দেখো কীভাবে যোগ বাহির হইতরা আপনারা দেখাইতাম সাইয়ার এই তো দেখো কী বড় একটা যোগারি আর আমি এদিকে গাছ চলিয়ার এদিকে যোগ বাড়াইতরা বড় বড় যোগারি বাহির হইতরা আর তো বিছা বাসন আমার বাড়িতে এই তো দেখো একটা বিছা আর এই তো এই জায়গার মধ্যে আর একটা বিছা আছে বিছা যোগ এত ভাড়া হয়েছেন আর বিছাইতা এখন কোন দিনও চিহ্ন হওয়া যায় না এটা কাশর দিনও গাছের রঙা তখন বিছাইতা এখন তো এখন যে দিন এ দিনের মাঝে খুব বিছা তখন কিন্তু গাছের রঙা লাগি বাড়ি আটা ফিরা চলা ফিরা যায় না এই রাস্তা এটা বাদে খালি বিছার যুগ পুর্গিঘাটে যাওয়ার রাস্তা যেটা এটা চলা ফিরা যায় না আজকে হলাম সব ঘাস আমি পরিষ্কার হরিয়া ফেলাই দিই তারপরে সব সময় যা বাবা যাইব পুকুরি বারো আর এই তো হালকা একটা কমেন্ট আইছে যে নতুন আপু কমেন্ট হরছন এই তো তোমার ঘর থাকি যে পুকুর যাওয়ার যে রাস্তাটা হঠাৎ কিছু মাটি ফেলাই দিলে ভালো হইব দেখতে সুন্দর হইব আসলে আমি এই রাস্তা এটা মাটি ফেলাইলে উৎসাহ হরিয়া আমার আর মনে স্বপ্ন আরি কদিন পরে আমি ইউটিউবর থাকা যে সময় পাইমো ও সময় আরি জমাই জমাইয়া এই রাস্তাটা জহর মারি ডালাই ডালাইমো মানে এত ফেক হয় আর এত নষ্ট হয় রাস্তাটা মেঘর দিনও পুকুরি পাড়ে তো যাবাও যায় না এর লাগি ঘাসগুলো বেশ পরিষ্কার করি না আমি মেঘর দিনা কারণ ঘাসে ঘাসে যাওয়া যায় কিন্তু ঘাস এইভাবে পরিষ্কার করিলে এত বেশি আরি ফেক হয় রাস্তাটার মাঝে এর লাগিও আরি আর এই তো দেখো আপনারা দেখাইতাম চাই আর আমি তো খাম করে যাই আর এত বড় একটা জুকে ধরছে আমার হাতের মাঝে এত বড় নাই ছোটো জুক কিন্তু আমি এত ডর ডরাইছি এত শিখ দিছি আর আপনারা আর কিতা কইতাম যেন তো দেখো আমার ছেলে এটা ছুটাইয়া নিছে আমি ছুটাইতে পারি না এত ডর লাগছে আরে আর আমি খুব ডরাই জুক আরে আর কীভাবে আমার হাতের মাঝে জুকটা ধরে লিছে ছোটোমোটো জুকিটা ওই দেখো এই তো মাঠের মাঝে ফেলাইছে নিয়ে ছোটোমোটো জুকিটা আর কীভাবে হাতের মাঝে ধরছে রক্ত খাবার লাগিয়া আর আমি বুধু পাইছি না আর কীরকম ধরছে হঠাৎ দেখে একটা জলকানি মারছে সাইয়ের দিকে একটা যুগ মারছি শিখ যেমনে আমার ছেলে তো বলেই আইসা ইয়া হলাম পটার পটা ছুটা আমি ছুটাইতেও পারি না আমার ডর লাগে গিয়া যুগ পা দিতে পারি না তারপরে ওটা খাটিয়ে ফেলাইলে আমার অনেক যুগ আমি খাটিয়ে ফেলাই আর বড় বড় যুগ কিন্তু ছোটোমোটো যুগ একটা কীরকম আমার হাতের মাঝে আইলো যেন আর আসলে ফার মাঝে উঠে হাফলে হাফলে আইয়া মনে হয় হাতও ধরে নিছে আর ফার মাঝে ধরলো না হাতও আইয়া ধরলো কীরকম ধরলো আমি হাত মারি ব্যাগ করলাই গেছি এই তো দেখো কীভাবে খামারটা ফুটাই লিছে রক্ত বাহিরর হাতের মাঝে এক ফুটা রক্ত বাহিরর এই তো ওই রাস্তার মাঝে আরই আর রাস্তাটা পরিষ্কার হওয়ার গিয়া আমার এত বড় জোকে ধরলো আর অত ছোটোমোটো যোগ আর এত বড় মানুষ হাইলি তো চায় কত বড় সাহস থাকতে পাত্রা এই তো দেখতে পাত্রা কীভাবে খামারটা ফুটাইছে রক্ত বাহিরর আইয়া আর আস্তে আস্তে আর ইয়া ফুটা ফুটা করে রক্ত বাহিরর আমি মসিয়া ফেলাই আর এখানে গাছ চলাত গিয়ে দেখি হঠাৎ একটা ফাঁকিয়ে কীভাবে গোসল করেন আমার ফানির মাঝে পুকুরে আরি এই তো দেখো এই ফাঁকিটা আমি জমহরি আপনারা দেখাই আর আর মোবাইলে তো আমার সাইটে আসলো ক্যামেরা স্ট্যান্ডও লাগাইল আরি তারপরে দেখে করলাম হঠাৎ একটু ভিডিও করিলাই আমি এই পাখিটায় কীভাবে গোসল করে আপনারা দেখাইবার লাগিয়া আমি একটু ভিডিও করলাম এই তো ছোটোমোটো একটা পাখি তার নাম হইল গিয়ে দইয়লি পাখি হয় আমরা আপনারা খেয়ে কি তাহন জানি না আমরা কই তারে দইয়লি পাখি পানির মাঝে গোসল করতে কোনো দিন দেখছি না আমি পাখি আরি কিন্তু এই তো দেখো একটা পাখি গোসল করে
আর এই তো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছি, এখন আমি জালু মারিয়া পুরো পরিষ্কার করবো। ঠিক আছে, আসলে এই রাস্তাটা আর এই রকম কিছু সাফরও পড়ে গেছে, মাটি পড়ে গিয়ে উৎসাহ করে দিলে হয়তো নাই আর আঁটিতে ভালো হইব। আর মাটি পড়ে গিয়ে কিছু উৎসাহ করিয়া তারপরে ডালাইতে লাগব অহানার এই স্বপ্নের মাঝে। কিছু কদিন যাইতে লাগবো নাই হইতো নাই, এখন তো নগদ ভাটার নাই। আমার বাড়ি কান তো তলু বাড়ি, তলু বাড়ি কান আঠিলা বাড়ির মাটি বালা থাকে, আমি দেখছি ফেক হয় না, মেঘ দেওয়ার পরে ফেক হয় না, খুব ধান থাকে, ওদিকে মেঘ দেয় ওদিকে পানি সব নামি যায়, পুরা জল জল হয়ে যায়। আমার বাড়িত এরকম নাই, এত ফেক হয়। আঠিয়া যাইতে গরটাকে দোকানে মা যাইতে ইটে ইটে ইট ইটে দিয়ে আর ইটের উপরে ফাড়া মারি মারি যাইতে লাগে, বা বাড়ি থেকে বাইরে যাইতে সময় পুরা ইটর লাইন দেবা, আপনারা হয়তো দেখতে পারছেন ভিডিওর মাঝে এইরকম। আর এত ফেক হয় আর এত নষ্ট হয় উঠানিটা, লাগি বাড়ি তলু বাড়ি বেশিরভাগ উঠানিটা তাকে ঢালাই দেবা। আমার মামার বাড়ি এইরকম আর উঠান ঢালাই দেবা, এত ফেক হয় এর লাগি। আর এইরকম আর আমার স্বপ্ন যেন কয়দিন যাইতে লাগবো মোটামুটি পরে আমি টাকা আর জমাই জমাই গিয়ে আমি এই উঠানটাও ঢালাই দিবো, আর আমার এই পুকুরে যাওয়ার রাস্তাটাও ঢালাই দিলাইমু। যাই হোক, এখন আমার খাম সব শেষ সরিয়া ঘরে মাঝে আইলাম, এখন এত গরম লাগছে। ফ্রিজও কিছু পানি আসলো, পানি বাইর হরছি, একটা লেম্বুর পানি বার হরছি আর খাবার লাগিয়া। আর গরমের দিনে তো কোনো জাত কাম করার পরে এত গরম লাগে আর এত হেরানো লাগে আর খুব কষ্ট লাগে আর খুব হেরান লাগছে বোঝা গেছে। এখন ফ্যানের তলে মাটির মাঝে বসছি দেখতে পাতরা, পুরা মাটির পাতারে ফ্যান দিছি উপরে আর দিয়ে বইয়া এখন ঠান্ডা খাইয়ার পানি খাইয়ার। আর একটা লেম্বুর পানি আসলাম, কিন্তু এটা খাইতাম না, মনে চান না, মনে চার একটা লেচু খাইতাম, লেচুর শরবত খাইতাম আর। আর এখন আমার ছেলে একটা লেচু দিছি, লেচুটা খাই আনিব, ভিতরটা কিছু ঠান্ডা হইব পরে গিয়ে গোসল করতাম জোহরের সময়। এখন গোসল করিয়া জোহরের নামাজ পড়ব। এই তো বিকালবেলা একটা লাউ খাটিয়া নিয়ে আমি, আর লাউ এটা আর ছোটো মোটো লাউ এটা বাজার থেকে আনা হয়েছে, আর এই লাউ ওঠার দাম হইল গিয়ে 50 টাকা, এত দাম। আর যেদিনও আর সিজন থাকে লাউয়ের সিজন, আহি তো দেখো লাউটাও খাটিয়া দেখি বাদ, ভিতরটা বাদ খাটিয়া খাটিয়া ফালাইয়া তারপরে বালাবাজু খাটিয়া দিমু। আর লাউ তো তো পিয়াল আর ফানি লাউ খাইবার, কিন্তু আমার বাড়িতে হাইতে পারি নাই, তাও হয় না বোঝা যায়, ফানি লাউ হয় না। আর বাজার থেকে নিয়ে হবার লাগলে এত দাম, এই ছোটো মোটো লাউ ওঠার দাম হইল 50 টাকা। আর যে সিজন থাকে যেটুকু লাউয়ের এই সময় এতে একটার দাম 10 টাকা থাকে, এখন তো সিজন নাই আর সবজিও নাই কোনো কিছু, এর লাগে এত দাম। আর যাই হোক, খাইতেও তো লাগবো, কইলাম কিছু মাংস আছে ঘরের মাঝে, মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে খাইলে খুব ভালো লাগে। এখন লাউটা আমি খাটিয়া নিয়ার আর আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখে দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লইবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার লাউগুলা রান্না পাই দিছি, আর লাউ তারি কিছু মশলা সময় দিবো, কারণ মাংসের মাঝে মশলা আছে, এর লাগে সামান্য সামান্য গুঁড়া মশলাও দিয়ার, আর পেঁয়াজ রসুন কিছু ভাজা মারিয়া আর এই লাউ ফেলাই দিছি। এখন হলদি গুঁড়া, বাহরে গুঁড়া, মরিচের গুঁড়া একদম আর সামান্য সামান্য দিছি, আর বেশ দিলে আর বেশি হয়ে যাব, লাউটা তো সিদ্ধ হওয়ার পরে একদম কমে যাব। এরপরে তো মাংস তো আছে, মশলা মশলা হয়ে যাব বেশি, বেশ মশলা হইলেও হওয়া যাইতো না। এখন আমার লাউ কিছু সিদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলো আমি এখন দিয়া দিলাম, আর মাংস দিয়া মুরগির মাংস হইতাম, মুরগির মাংস দিয়া লাউ দিয়ে খাইতে খুব ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, কিন্তু লাউটা কিনতে পাওয়া যায় না। এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আর কিছু জিরা গুঁড়া দিলাম, আর কিছু মিট মশলা দিমু দিয়া তারপরে লামাই দিমু।
আর এই তো একটা খোলা ছড়ি আমার বাড়ির আর কিছু বড় একটা খোলার বিড় আছে, এই বিড়ের ভিতরে হারি ফুরে একটা ছড়ি দিছে কিন্তু দেখা হয়েছে না, দেখছি না। আর বাদুরে ফুরা খোলা খাইলিছে সব, কিছু খাটি আনার পরে আর বেচারায় কিছু খাইছেন, আর বেশিরভাগ বাদুরে খাইলিছে ফুরা অর্ধেক খোলা নাই গেছে এমনি। আরই বাদুরে খেসিয়া খাইছে কিন্তু আমরা দেখা হয়েছে না। আজকে হঠাৎ আপনারা কে দেখলা যেন খোলা এক ছড়ি ফুরা ফাঁকিয়া লাল হয়ে গেছে, আর বাদুরে খাসিয়া খাইতরা ফাঁকিও খাইতরা, আর বুলবুলি ফাঁকিয়ে যেটা বেশিরভাগ সবরিও খাইতা বুলবুলি ফাঁকিয়েও তাই খোলাও খাইন, বাদুরে তোরাই তুলে খায়, দিনও ফাঁকিয়ে খায় রাত্রে বাদুরে খায়। তারপরে ও খোলার ছড়িটা হাঁটিয়ে আনছেন, আমি এখন সব খান্দা আলগাইছি, আলগাইয়া গড়ে মাঝে নিয়ে রাখবো এ খোলাগুলা। আর এই তো খামর আর রেস্ট নাই, সবসময় খাম করতে লাগে। এখন বিকাল টাইম আমি যাই আর একটা কোদাল লইয়া, আর আমার এই তো সব জায়গাতে, আর এখন তো আলহামদুলিল্লাহ মেঘও কিছু উঠাইছে, আর এই তো আমার সবজির জায়গাটা ন খালি সবজি লাগাইবা লাগাইবার করার আরই, এই সবজি জায়গা খালি বুঝা দার খালি সবজি লাগাইতাম কিন্তু সময়ও পাই না, সময় একটু কম লাগে আর এই পুরো খাম করতে পারি না। এই তো কিছু লাইট সেরা আসতে পারি, ও সেরা দেখুন ওগুন আমি আলগাইয়া আর একখানো লাগাইতাম, মানে ওগুন ও জায়গাটাকে তুলিয়া অন্য জায়গা নিয়ে লাগাইতাম, তো খুব বড় বড় ফাতা দেয়। দেখা যাক, এখনও তো হুরা দিন এইছে না, লাইতে তো বেশ গরম দিলে মরি যায়। আর এই জায়গা যেটা দেখতে পাতা ও জায়গা ওটা চাচিমো, চাচিয়ে পুরা পরিষ্কার করমো, অত যেন গাছ হয়েছে, আর কিছু আলি ফেলানি হয়েছিলো, আলিও ভুটিয়া বড় হয়ে গেছে। এখন আমি কিছু পরিষ্কার হরমো জায়গাটা, পরিষ্কার হইয়া জায়গাটা খুলিয়া আর এই লাইট ছাড়া ওগুলা ঢুলাইয়া লাগাইমু মাটির মাঝে। আবার আজ এটাও খাম করতে লাগে, নিজে নিজে হালাই হাতে করতে লাগে, আর তো হেল্প করার মতন আর খেয়াও নাই। আপনারা পাইয়া তো সবসময় দোকানে থাকুন, ঘরে মাঝে শুধু তাই নাইবা নমাজ পড়তা, পাঁচত নমাজ পড়তা, আর তো খানি আমরা তো তিন বেলা খাই, তিন বেলা খানি আর পাঁচত নমাজ ও শেষ তাই, আর রাত্রে ঘুমাইবার সময় আইলা এসার নমাজ পড়িবা তাইয়া ঘুমাই গেলা ও শেষ, সবসময় তার দোকানও। আর এটা ফাজিল খাম খা যেটা আছে সব আরই আমি একলা একাতে করতে লাগে, আর বাউসর যেটা আরই সবজি লাগানি যেটা উগিতা সবও আমি আমার একলা একলা করতে লাগে আরই, একলা একাতে কিন্তু খেয়ার হেল্প করার মতন নাই। আর ছেলেরা এটাও করানি যায় না, তারা দি তারা এটা পারেও না, আর তারা যদি হোক কিছু একটা হেল্প করো, তো আমার ছেলে সাইডে সাইডে আটে আরও দেখতে পাত্রা বড়জন কিন্তু সেইটা পারে না। তারা হলাম কতক্ষণ জায়গা খোলা সাধ্য আমারে না, কয় আমি তো পারতাম না, এটাও তো গরম আছে কিলে আমি খুলিমু, মানে না খুলিতে। যাই হোক, আমার সব কুলা শেষ হয়ে গেছে, এখন ছোটো মোটো একটা করেছি আরই, আর শুধু লাইট সেরা আগুন ডুলাইয়ে লাগাইবার লগে আগামী হালকে ডুলাইয়ে লাগাই দিমু এই মাটির মাঝে আরই, আর মাটির কাড়িয়ে রাখি দিই মোটামুটি। আজকে আর সময় নাই, সন্ধ্যে হয়ে গেছে, আর গুফরও নাই বর্তমানে, কিছু শুকনা গুফর দিতে লাগে গুলার মাঝে আরই। আর এখানে হয়তো আমি নাগাদনিয়ার গাছ লাগাই রাখলাম, এত গাছে বেরিয়েছে আর সব নাগাদনিয়া গাছে খাইলার, এখন সব গাছগুলা পরিষ্কার করে দিই, আর বেশিরভাগ তো এটা আলি দান ও তারই সব আমি ফুরিয়া পরিষ্কার হয়ে জায়গাটা দিমু, আর কিছু সারের পানি দিলে একটু ভালো হয় আর ছোটো ছোটো গাছ কাটাই, তো আর সার দিয়ে পানি দিমু তারপরে ভালো হইব।
আর অনেক সময় কাম করলাম তো, আর কোদালের কাম করার পরে তো বেশিরভাগ ঘেরান লাগে, গরমও লাগে। আয়া ফ্যানের নিচে বইছি, আর এই তো দেখো বিলাই গোর অবস্থা। চকের উপরে উঠেছে, ফার্স্টে উঠার পরেও আমার উপরে ফাল মারি আইছে আমার কুচর মাঝে। আয়া এই তো বইছে, বইয়ে সবসময় তার খেলাধুলা করে। ছোটো মোটো বিলাইয়ের বাচ্চা নতুন যেটা আজকে আইছে ওঠার কথা কইয়ের আরই। আর এই তো ফ্যান দিয়ে আমি বইছি, এখনও বেশ সময় নেই আরই বাহিবার আজান দিলাইবা, বললাম একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমার মুরুগ ছাগল একটা তো আছে, গরু ও তার সব বাড়ি বান্ধিয়ে রাখবো, গরমে মাঝে হারাইমো, গরুটারে কুড়া পানি সব খাওয়াইতাম, লাগে একটু সময় রেস্ট করলাম আইয়া। আর হে আমার তিকতারি দিয়ে রাখেন না, এই তো বিস্তার মাঝে গেলে বালিশের মাঝে যাইব, গিয়া বালিশের উপরে উঠে পড়ব। আর আপনারা বাইয়া এটা বলা ফাইন না যে বালিশের উপরে যেন বিলাই উঠা অন রুম ফেলাইব, আর এটা ধানোর একটা ঘৃণা লাগে আরই। আর হে বালিশের উপর ছাড়া বইতেও চায় না, বালিশের উপরে বিছনার উপরে। এখন তো গরমের দিন আমরা কোনো বিছনা ঘুমাইতে পারি না, কোনো দাঁত বিছনা থাকে না আমরা চোখের মাঝে, শুধু একটা পাটি থাকে, পাটির মাঝে আমরা ঘুমাই। আর ঠান্ডা দিনে তো বিছনা লাগে, এখন তো গরম এটা বেতালা গরম। এই তো দেখো আবারও আইয়োর আমার কুসো, আর এত মানুষ লেগরা আরে সব সময় মাংসর দ্বারা দ্বারা থাকতো, আর মাংসর কুসো আমাকে ঘুমাইতো ওঠা উঠায় আরই। আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকের লাগি এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আগামী ভিডিওতে দেখাইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।